ইলেকট্রিক্যাল সার্কিট টু বইয়ের অধ্যায় 9 আলোচনা করব ইনশাআল্লাহ। 9 অধ্যায় একটা গুরুত্বপূর্ণ টপিক, প্রুফ দ্যাট অথবা প্রমাণ করো যে রিয়েল ইকুয়াল রুট 3 ভিপি। এই প্রমাণটা তোমাদের ফাইনাল পরীক্ষা আসার সম্ভাবনা 99%। এই জন্য এই প্রমাণটা তোমাদের প্রত্যেকটা প্রকাশনীর বইয়ে একটু কঠিন করে দেওয়া আছে, আমি আমার মতো করে সহজ করে দেখাবো ইনশাআল্লাহ। আসলে তোমাদের এই প্রমাণটা খুব সহজেই বুঝতে পারবে। তো শুরুতে আমাদের জানতে হবে ভিএল আর ভিপি কি। আমরা জানি ভি তো ভোল্টেজ, ভিএলটা কি? ভিএলটা হচ্ছে এল টা হচ্ছে লাইন, ভি হচ্ছে লাইন ভোল্টেজ, ভিতে ভোল্টেজ, পিতে ফেজ, তাহলে ভিপিতে হচ্ছে ফেজ ভোল্টেজ। আচ্ছা ফাইন, আমাদের রিলেশন হচ্ছে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের সাথে রুট 3 গুণ, এটা রিলেশন আমাদের প্রমাণ করে দেখাতে হবে। কিছু কিছু অঙ্কে থাকবে, দেখাও যে সুষম লোডের বেলায় ভিএল সমান রুট 3 ভিপি, অথবা দেখাও যে সুষম থ্রি ফেজ স্টার সংযোগে ভিএল ইকুয়াল রুট 3 ভিপি, এরকম থাকতে পারে। তো আমরা সংক্ষেপের যেটা লেখা থাকে সেটাই আমি তুলে ধরেছি। এখন আমরা সমাধানে আসি, সলিউশন। শুরুতেই তোমাদেরকে আমাদের যে থ্রি ফেজ সুষম লোড এটা একটু ড্র করতে হবে। থ্রি ফেজ সুষম লোডটা আমি একটু ড্র করে তোমাদের দেখাই। আচ্ছা, এক একটা লাইনের নাম দিলাম। আমরা জানি যে ফেজকে আমরা ফেজ সিকোয়েন্সকে নাম্বারিং করতে বা নাম লিখতে গেলে প্রকাশ করতে তিনটে উপায় আছে। একটা হচ্ছে নাম্বারের সাহায্যে 1, 2, 3 দিয়ে, আরেকটা আছে লেটারের সাহায্যে ABC দিয়ে, এবং আর একটা আছে কালার দিয়ে RYB, রেড ইয়েলো ব্লু। তো আমি কালার দিয়ে নাম্বারিং করতেছি বা ডিফারেন্ট করতেছি RYB। ওকে ফাইন, তাহলে আমাদের এখানে সুষম থ্রি ফেজ স্টার একটা সংযোগ, এই সংযোগে আমার নামকরণ করা আছে, এই লাইনটা হচ্ছে আর, এটা লাইনটা হচ্ছে বি, এই লাইনটা হচ্ছে সরি এই লাইনটা আর ওয়াই, এই লাইনটা হচ্ছে বি। ওকে, এখন দেখো এই অনুযায়ী আমাদের এটা একটা ফেজ, এটা একটা ফেজ, এখানে একটা ফেজ, তাহলে আমরা লিখতে পারি এটা একটা ফেজ, যেহেতু আমাদের ফেজ ভোল্টেজ তাহলে লিখতে পারি ভি আর। এটা তাহলে কী হবে, অনুরূপভাবে যদি এই লাইনের নাম হচ্ছে ওয়াই, তাহলে এখানে ফেজ ভোল্টেজটার নাম কী হবে, ভি ওয়াই। এখন দেখো এটা দেখো এটার নাম যেহেতু বি, তাহলে ফেজ ভোল্টেজটার নাম হচ্ছে বি ভি বি, ভিতে ভোল্টেজ আর বি মানে এই লাইনটা। তাহলে আমি এখানে প্রত্যেকটা ফেজ নাম ডিপ্রেশন করলাম বা নামকরণ করলাম, তাহলে ভি আর, ভি ওয়াই, ভি বি, এইখানে এই কথাটা লিখে দিবে, একটু মিশিয়ে দিই এখানে, এখানে ভি আর সমান ভি ওয়াই সমান ভি বি সমান ভি পি। অর্থাৎ আমি বুঝাচ্ছি যে এই প্রত্যেকটা আমার ফেজ ভোল্টেজ, এটাও ফেজ ভোল্টেজ, এটাও ফেজ ভোল্টেজ, এটাও ফেজ ভোল্টেজ, এই জন্য আমি সব নিয়ে লিখে একবার লিখলাম ভি পি, ক্লিয়ার? আচ্ছা, এখন আমি ভি বি পেলে এখন ভি এল বুঝাবো। তো এখন যদি তোমাদেরকে বলা হয় লাইন ভোল্টেজ বলতে কী বোঝায়, লাইন ভোল্টেজ হচ্ছে লাইন টু লাইন এর মধ্যবর্তী ভোল্টেজকে বলা লাইন ভোল্টেজ, এই লাইন টু লাইনের মধ্যবর্তী ভোল্টেজকে বলা লাইন ভোল্টেজ। তাহলে এটা একটা লাইন, একটা লাইন, একটা লাইন, তাহলে এই লাইন টু লাইন, এই দুই লাইনের মধ্যবর্তী ভোল্টেজ কী হবে, এই দুই লাইনের মধ্যবর্তী ভোল্টেজ হবে ভি আর ওয়াই। সেক্ষেত্রে বন্ধুরা একটু দেখো, এই ভি তো ভোল্টেজ, আর হচ্ছে এই লাইনের আর, আর এই লাইন দুই লাইন ধরেছি এই লাইনের ওয়াই, তাহলে আর ওয়াই। অনুরূপভাবে ওয়াই আর বি লাইনের কী হবে, এটা হলো ভি, এটা হলো ওয়াই, এটা হলো বি, এই জন্য আমি লিখলাম ভি ওয়াই বি। এটা আমি আবারও বলছি নামকরণটা একটু দেখো, এটা ওয়াই, এটা বি, এই দুই লাইনের মধ্যে আমি যদি ভোল্টমিটার ধরি তাহলে ভোল্টমিটারটা ভোল্টেজে পাঠ দেবে, সেটার নাম বা মান কত আমার জানা নাই, এই জন্য আমি এটাকে লিখলাম ভি ওয়াই বি, কিন্তু মান নাই, শুধু নাম, নামে লিখলাম। এখন দেখো আর একটা আছে, একটু বড় করে দিই, আর একটা আছে এই লাইন মানে আর লাইন আর বি লাইনের নাম বি, তাহলে কী হবে, ভি আর বি, এই হলো প্রত্যেকটা আমাদের লাইন ভোল্টেজ। এখানে আমাদের লিখে দিতে হবে ভি আর ওয়াই ইকুয়াল ভি ওয়াই বি ইকুয়াল ভি আর বি,
इक्वल की डी एल এটা হলো আমাদের প্রত্যেকটা লাইন ভোল্টেজ যেটা একটা লাইন ভোল্টেজ ভি আর ওয়াই ভি ওয়াই যে একটা লাইন ভোল্টেজ ভি আর বি একটা লাইন ভোল্টেজ প্রত্যেকটা লাইন ক্লিয়ার আচ্ছা ফাইন এখন যেহেতু আমাদের সুষম লোড তাহলে আমাদের একটা ভেক্টর চিত্র আঁকতে হবে ভেক্টর চিত্রটা খেয়াল করো পাশে দেখাচ্ছি এই যে আমাদের ভি ওয়াই আছে এটার জন্য একটা আমি এখানে দেখাইলাম তারপরে এটা কি আমাদের ভি আর এই যে ভি আর এর জন্য ডান দিকে কি আছে ভি ওয়াই ডান দিকে নিলাম ভি ওয়াই এবং বাম দিকে আছে ভি বি তাহলে বাম দিকে নিলাম ভি বি দেখো শিক্ষার্থী বন্ধুরা এই ভেক্টর চিত্রটা আমি আমাদের যে লোডের সংযোগটা আছে স্টার সংযোগ এই সংযোগ থেকে নিতেছি সংযোগে যেভাবে আমাদের দেওয়া আছে সেইভাবে আমি নিলাম যেন তোমাদের সুবিধা হয় এই ভি আরটা আছে উপরের দিকে ভি আরটা উপরের দিকে রাখলাম এবার ভি ওয়াইটা আছে নিচে ডান দিকে ভি আরটাকে নিচে ডান দিকে রাখলাম এবং ভি বিটাকে নিচের বাম দিকে আছে বাম দিকে রাখলাম তার মানে জানি বৃত্তের সর্ব বৃত্তের ইয়া আছে 360 ডিগ্রি 360 ডিগ্রিকে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে একটা কোণের মান আসে অ্যাঙ্গেলের মান আসে 120 ডিগ্রি করে তাহলে এটা 120 ডিগ্রি এটা 120 ডিগ্রি আচ্ছা আশা করি বুঝতে পেরেছ এখন যেহেতু আমাদেরকে রেজাল্ট এন্ড ভ্যালু বা লব্ধির মান বের করতে হবে এই জন্য আমাদের প্রত্যেকটা ভোল্টেজকে পিছনের দিকে বর্ধিত করতে হবে যদি পিছনের দিকে ভি আরকে বর্ধিত করি তাহলে আমাদের কী আসে দেখো এটা তাহলে হবে আমাদের ভি আর যদি পিছনের দিকে বর্ধিত করলাম এখানে হবে মাইনাস ভি আর ঠিক আছে বন্ধুরা এটা ছিল আমার টোটালটা 120 এটা মাস বরাবর ভাগ হওয়ার কারণে এটা হয়ে গেল আমার 60 ডিগ্রি অনুরূপভাবে যদি এটা কি হয়ে গেছে ভি ওয়াই হবে আচ্ছা এটা হবে ওয়াই এই যে ভি ওয়াই আচ্ছা আমি আর একটু বলি এখানে ভি আর লিখে ফেলছিলাম এটা ভি আর এটা ভি ওয়াই এটা ভি বি ওকে ফাইন নো প্রবলেম এখন যদি ভি ওয়াইটাকে পিছনের দিকে বর্ধিত করি তাহলে কি হয় ডট 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 দিলাম বর্ধিত করলাম এটার নামকরণ কি হবে নামকরণ হবে মাইনাস ভি ওয়াই এখানে কোশ্চেন হতে পারে যে মাইনাস কেন এই জন্য যে ভোল্টেজের দিকটা চেঞ্জ করে নিলাম ছিল মূলত নিচের দিকে এখন নিলাম উপরের দিকে মান ঠিক আছে কিন্তু দিকটা চেঞ্জ করলে এই জন্য সামনে হবে মাইনাস আশা করি বুঝতে পেরেছ এখন আমরা লব্ধির যে সূত্র জানি সমান্তরিকের লব্ধি নির্ণয়ের সূত্র সেটা একটু দেখাই এটা যদি একটা সমান্তরিক হয় এটা যদি পি হয় এটা যদি কিউ বাহু হয় এটা যদি কোণ আলফা হয় তাহলে এটা আমার লব্ধি আর এই পুরোটা লব্ধি আর তোমরা ফিজিক্স এটা জানো তা আর সূত্র কি লব্ধি নির্ণয় সূত্র কি আর সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কস আলফা এই হলো আমাদের ফর্মুলা এখন লব্ধি সূত্র অনুসারে আমাদের রেজাল্ট এন্ড ভ্যালু বা লব্ধির মান বের করতে পারবো সমান্তরিক সূত্র অনুসারে অনুরূপভাবে এটাকে আমরা কি করবো একটা সমান্তরিক বানাবো তো আমরা যে কোনো একটাকে বানাইলেই হবে তো ধরলাম আমি এইটাকে বানাবো এটা ভি ওয়াইটা উপরে লিখে দেই তাহলে আমি এটাকে বানাবো তো এটাকে বানাইলে দেখো আমার কি হচ্ছে এটা একটা সমান্তরিক এই সমান্তরিকের এটা একটা হচ্ছে লব্ধি এই লব্ধি তাহলে কী হবে এটা যদি মাইনাস ভি আর ওয়াই সেটা আছে ভি ওয়াই তো পুরো একটা লব্ধিমান কী হবে রেজাল্টের ভ্যালু যদি করি রুট ওভার এই লব্ধিটা তাকে কী প্রকাশ করব লব্ধিটা হবে ভি আর ওয়াই আশা করি বুঝতে পেরেছো এরপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে আমাকে জানাবে ইনশাআল্লাহ আমি আবারও বলছি এই পয়েন্টটা ভেক্টরটা হলে আসল এই ভেক্টর থেকে আমরা সূত্রতে আসব তো ভেক্টরের প্রত্যেকটা ভোল্টেজের মানকে বিপরীত দিকে বর্ধিত করব করে যে কোনো দুই বাহুকে আমরা সমান্তরিক তৈরি করব সমান্তরিক তৈরি করার পরে আমাদের সমান্তরিকের সূত্র লব্ধি বের করার সূত্র আছে সেই লব্ধি বানাই হলো এটার সাথে মান এবং যে সম্পর্ক হলো এগুলো আমরা দেখাবো তাহলে দেখো আর অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি 60 ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের লব্ধি তাহলে এই লব্ধি সূত্র অনুসারে এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি কী লিখতে পারি ভি আর ওয়াই ইকুয়াল রুট ওভার এখন পির জায়গায় হবে ধরো ভি আর কিউ এর জায়গায় হবে ভি ওয়াই আশা করি বুঝতে পেরেছ এখন যেমন লিখলি ইনশাল্লাহ বুঝতে পারবে তাহলে ভি আর স্কোয়ার
प्लस भी वाई स्क्वायर प्लस टू पी जगह हलो भी आर और क्यू एर जगह हलो भी वाई এরপর হলো কস 60 ডিগ্রি যেহেতু এখানে ছিল আমাদের সমদ্বিক সূত্রের এখানে ছিল কস আলফা আর ওখানে আলফার ভ্যালু দেওয়া আছে অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া আছে ভ্যালু কত 60 ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা এই জিনিসটা এখন আরেকবার দেখো এখানে ভি আর সমান আমরা কি লিখেছিলাম এই যে ভি আর ওয়াই সমান লিখেছিলাম ভি এল তাহলে ভি আর ওয়াই জায়গা আমরা লিখতে পারবো ভি এল আমি আবার বলতেছি এই জায়গা একটু বোঝো আমরা লিখেছি এখানে ভিআরওয়াই ভিওয়াইবি ভিআরবি সমান ডিএল প্রত্যেকটাকে আমরা একবারে লিখে বলেছি তাহলে ভিআরওয়াই সমান কি লেখা যাবে ভিএল লেখা যাবে তাহলে আমি লিখে দিলাম বা ভিএল ইকুয়াল এবার দেখো ভিআর ভিওয়াই সমান আমরা কি লিখেছি ভিআর ভিওয়াই ভিবি সমান লিখেছি ভিপি তাহলে এটা কি হচ্ছে এটা তো ফেজ ভোল্টেজ তাহলে এখন আমরা এই জায়গায় লিখতে পারবো ভিপি এই জায়গা আমরা লিখতে পারবো ভিপি তাহলে রুট ওভার ভিপি স্কয়ার প্লাস ভিপি স্কয়ার প্লাস টু ভিপি ডট ভিপি কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ এখানে এখানে মান বসাই দিই এখানে হলো হাফ তাহলে দেখো এই টু আর এই টু কেটে যায় কাটা যায় কি থেকে আমাদের ভিপি আর ভিপি থেকে যেহেতু গুণ অবস্থা আছে তাহলে কি হবে ভিপি স্কয়ার হয়ে যাবে তাহলে ভিপি স্কয়ার হয়ে গেলে আমি উপরেই লিখেই রাখাই তাহলে আমার এই টু আর হাফ চলে গেল ভিপি আর ভিপি হয়ে গেল আমার ভিপি স্কয়ার তাহলে আমি এখানে লাগাইলাম প্লাস ভিপি স্কয়ার এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো একটা ভিপি স্কয়ার আর একটা ভিপি এখানে তিনটা আছে যোগ করলে একটা তো হবে থ্রি ভিপি স্কয়ার হবে তাহলে আমি এখানে লিখলাম থ্রি ভিপি স্কয়ার এখন দেখো ভিপি উপরে স্কয়ার আছে আর রুট আছে স্কয়ার রুট কাটা যায় তাহলে আমাদের কি থাকে রুট থ্রি ভিপি থাকে প্রুফ এই হলো খুব সিম্পল একটা প্রমাণ এই প্রমাণটা বোর্ড পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি এভাবে লিখলে ইনশাল্লাহ হয়ে যাবে তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো কমেন্টে আজকে এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো আইডিয়া আলোচনা নিয়ে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু